দুর্ঘটনার কবলে পড়ল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কনভয়ে থাকা গাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছেন কাজল শেখের এক নিরাপত্তা রক্ষী। তাকে বোলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে যে তিনি আপাতত বিপদ মুক্তই রয়েছেন। কাজল শেখ নিজে সেই কথা জানিয়েছেন। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এটি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বোলপুর আহমেদপুর রোডে অনুকূল ঠাকুরের আশ্রমের কাছে স্পিড ব্রেকারে জোরে ব্রেক কষে নিরাপত্তারক্ষীর গাড়ি। এরপর বন্দুকের বাট কপালে লেগে আহত হন একজন নিরাপত্তারক্ষী। যদিও কাজল শেখ সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। দুর্ঘটনার পর তিনি রামপুরহাটে ওই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগদানও করেন এবং সেখানে বক্তব্যও রাখেন। অনুষ্ঠানের পর কাজল শেখ জানান যে অনুষ্ঠানে আসার পথে তার কনভয়ে থাকা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একজন নিরাপত্তারক্ষী জখম হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর কাজল শেখকে জিজ্ঞাসাবাদ করা হয় যে দলে সকলে সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই অভিযোগ তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। এ বিষয়ে কাজল শেখ বলছেন যে তিনি ওই সময় অনুষ্ঠানে ছিলেন না, তবে দলের প্রত্যেকের সমান সম্মান পাওয়া উচিত। এ বিষয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলবেন বলে জানিয়েছেন তিনি। এদিন কাজল শেখকে বলা হয় বিজয় সম্মেলনই তো শেষ হয়ে এলো, কিন্তু এখনও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা সভাধিপতি কাজল শেখকে এক মঞ্চে দেখা গেল না কেন? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলছেন যে দেখুন, আমাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই। আমি নিজে গিয়েও কেশোদার সঙ্গে দেখা করে এসেছি, খুব শীঘ্রই দুজনের দেখা হবে। কি বলছেন তিনি শোনাব। দুর্ঘটনা ঘটেছিল, আমার একটা সিকিউরিটি ইঞ্জুরি হয়েছে, বর্তমানে সিএম হাসপাতালে ভর্তি আছে এবং আমার তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা বর্তমানে পাঠানো হয়েছে। একটা বাম্পার ছিল, বাম্পারটা জন্য হয়েছে, ড্রাইভারটা হয়তো ঠিকঠাক হাসপাতালে ভর্তি। আজকে মঞ্চে যখন মন্ত্রী আশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন, আশিস ব্যানার্জি উপস্থিত ছিলেন, সেই সময় মমতা ব্যানার্জি মামাতো ভাই মিহির মুখার্জি তিনি বলছেন দলে কর্মীরা সম্মান পায় না, তারা বঞ্চিত। ওই সময় আমি মঞ্চে ছিলাম না, যদিও তবুও বলবো, যদি উনি বলে থাকেন তা বিষয়টি খতিয়ে দেখতে হবে। যারা সম্মান পায় না দলে, প্রত্যেকটি কর্মী প্রবীণ নবীন যারা আছে সকলকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি এবং ওনার সঙ্গে কথা বলবো। পরবর্তী ক্ষেত্রে আমাদের সদ্য সম্মানীয় আশিস দা আছেন এখানকার দায়িত্বে ডেপুটি স্পিকার এবং আমাদের অভিভাবক, ওনার সঙ্গে কথা বলবো প্রয়োজন। অবশ্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যারা সিনিয়র লিডার আছে তাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, যারা ইয়াং লিডার নবযৌবন তাদের সকলকে সঙ্গবদ্ধ ভাবে নিয়ে চলার কথা বলেছেন। কারণ দেখুন, আমরা মঞ্চে যখন উঠি বক্তব্য রাখি, 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই তবে মানুষ আমাদেরকে হাত তালি দেয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি, বাকি আমাদের কারিশমা কিছু আছে বলে মনে করি না। সে কথাটাই বলবো আপনার, যারা আমাদের বুথ কর্মী, বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব আছে প্রশাসনিক হয়ে সকলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, মানুষের কাছে পৌঁছে দাও, মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবে। দেখুন, আমাদের বীরভূম জেলার আমাদের মধ্যে কোনো সমন্বয় অভাব নেই, আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করছি। আজকেও দেখুন কোর কমিটির মধ্যে 4-5 জন কোর কমিটি শুধু এখানে আছে, আমি কেশোদাকে দেখা করতেও গিয়েছিলাম, দেখা করে এসেছি।
সর্বতই আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে, এরপর আমি চট্টগ্রাম বেরিয়ে যাব, চট্টগ্রাম ওয়ানে প্রোগ্রাম আছে, চট্টগ্রাম থ্রিয়ে প্রোগ্রাম আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, তিনি আমাকে চট্টগ্রাম অবজার্ভার করেছেন। সর্বতই আমি আমার কাজ করছি, সবাই নিজের নিজের মতো কাজ করছে। এখানে কে কোথাও স্টেজে এলো সেটা বড় কথা হয়, দেখা হবে আজ না। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজারের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি দুর্ঘটনার কবলে। এদিন রামপুরহাটে একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আর এই দুর্ঘটনার ফলে কাজল শেখের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের মধ্যে গোলাম মুর্তুজা, সে কিন্তু বেশ গুরুতর আহত হয়েছে, এবং আরও অন্যান্য যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কম বেশি আহত হয়েছে। এই গোলাম মুর্তজা গুরুতর জখম হয়েছে, ওনাকে কিন্তু বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন চলছে। বাকিরা যারা আহত হয়েছিল তাদেরকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। রীতিমতো ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশও তৈরি হয়েছে। কিন্তু দেখা গেছে কাজল শেখ এ বিষয়ে তিনি কিন্তু মন্তব্য করেছেন যে তার দুর্ঘটনাটি বোলপুর থেকে সাঁইথিয়া যে রোড রয়েছে, সাঁইথিয়া থেকে রামপুরহাট যাওয়ার যে রোড, সেই রোডের ওপরে যে স্পিড ব্রেকার রয়েছে অর্থাৎ বাম্পারে চালকের ভুলবশত কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কাজল শেখের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তিনি কিন্তু শারীরিকভাবে খুবই ভালো আছেন। এই গাড়িটিকে তার ভাই যে দুর্ঘটনা কবলিত যে গাড়িটি সেই গাড়িটিকে তিনি বর্ধমান পাঠিয়েছে, এমনকি তিনি যে রামপুরহাটে যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান কিন্তু যোগদান করেছেন, এবং যোগদান করার পর তিনি মঞ্চে থেকে নেমে এই বিষয়ে কিন্তু যে তার গাড়ির দুর্ঘটনা কবলিত হয়েছিল সেই ঘটনা কিন্তু তিনি সরাসরি জানিয়েছেন। এমনকি তিনি বলে দিয়েছেন যে তার যে সহসঙ্গীরা, যার নিরাপত্তারক্ষীরা, তারা যারা আহত হয়েছে তারা এই মুহূর্তে একজন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মোটামুটি ভালো রয়েছে বলেই কিন্তু জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনা নেই বলেই কাজল শেখ জানিয়েছেন, শুধুমাত্র এটি একটি দুর্ঘটনা বলেই তিনি জানাচ্ছেন এবং তিনি স্পষ্ট মন্তব্য করছেন, এটাই কিন্তু দেখা যায়। তবে বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কোনো ক্ষতি হয়নি এই মুহূর্তে সেই চিত্রই কিন্তু উঠে এসেছে, এবং কাজল শেখ নিজে বক্তব্য দিয়ে কিন্তু তিনি যে সুস্থ আছেন, ভালো আছেন সেই বক্তব্য তিনি জানিয়েছেন। কাজল শেখ বলছেন যে এটি নিছকে দুর্ঘটনা, এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। দুর্ঘটনা ঘটেছিল, আমার একটা সিকিউরিটি ইঞ্জুরি হয়েছে, বর্তমানে সিএম হাসপাতালে ভর্তি আছে, এবং আমার তিনটা গাড়ির মধ্যে একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা বর্তমানে পাঠানো হয়েছে। একটা বাম্পার ছিল, বাম্পারটা জন্য হয়েছে, ড্রাইভারটা হয়তো ঠিকঠাক সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।